বন্ধুরা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আরেকটা দারুণ রেসিপি আশা করব আগের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে একটা কমেন্ট দিয়েছেন তো আজকে সবার আগে আপনাদের সবাইকে জানাই গুড ইভিনিং আর আমি আপনাদের সাথে আজকে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বাঁধাকপি স্যান্ডউইচ এটা সন্ধ্যেবেলা সেই হিসেবে একটা খুবই টেস্টি খাবার বাচ্চাদেরও বাড়িতে ভালো লাগে তো অবশ্যই আপনার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন বাড়িতে আর যদি পছন্দ হয় তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন এবং নোটিফিকেশন অল বাটনটা অন করবেন যাতে যে কোনো সময় যে কোনো রেসিপি আপনারা পেতে পারেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও করেননি তো করে দিন তো আমরা আপনাদের সাথে আজকে শেয়ার করছি বাঁধাকপির স্যান্ডউইচ তো এর জন্য কি কী দরকার আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো সবার ফার্স্টে আমরা একটা বাটির মধ্যে ময়দা নেব ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ মিক্স করব পরিমাণ মতো নুন নেবেন যতটা আপনাদের প্রয়োজন এরপরের মধ্যে আমরা হলুদ গুঁড়ো দেব দু চামচ মতো দিতে হবে হলুদের গুঁড়ো তারপরের মধ্যে আমরা জল দেব কিছুটা জল মিক্স করব জল দিয়ে এবার আমরা সেটাকে একটা ব্যাটারের মতো তৈরি করব টোটালি মিক্সচার হবে খেয়াল রাখবেন মিক্সচারটা যাতে বেশি গাঢ় না হয় তাই জন্য আপনারা আরেকটু জলও ইউজ করতে পারেন কারণ আমরা এখানে অলরেডি আরেকটু একটু জল ইউজ করবো কারণ আমাদের মনে হচ্ছে এটা গাঢ় গাঢ় লাগছে তাই আরেকটু জল ইউজ করলাম ব্যাটারটা পাতলা থিন লেয়ারের যাতে হয় সেরকম একটা ব্যাটার বানিয়ে রাখলাম আমরা এবার এবার ব্যাটারটাকে রেখে দিয়ে আমরা অপর একটা থালাতে পাউরুটি নিলাম নিয়ে এগুলোকে ছুরি দিয়ে কেটে নেব মাঝখান বরাবর আমরা কাটছি এটাকে তিরকোনা করে আপনারা দেখবেন তো এইভাবে যে কটা আপনারা করতে চাইবেন সেইভাবে পাউরুটিগুলো পিসপিস করে মাঝে দুখণ্ড করে কেটে নেবেন তারপর আমরা আগে থাকতে যে বাঁধাকপির একটা তরকারি বানিয়ে রেখেছিলাম সেটা সেই পাউরুটির মধ্যে পুর হিসেবে ভরবো বাঁধাকপির তরকারিটা জাস্ট নর্মাল ঘরোয়া মতো রান্না করা যেভাবে আপনারা বাড়িতে রান্না করে খান তো নিরামিষ বাঁধাকপি তো সেইভাবে বানাবেন বাঁধাকপি আলু তারপর যা যা ইনগ্রিডিয়েন্টস দিতে হয় মশলাপাতি সব দিয়ে নর্মাল নিরামিষ মতো একটা বাঁধাকপির পুর রেডি করা হয়েছে আমাদের তো সেটাই আমরা একে একে প্রতিটা পাউরুটির মাঝে পুর হিসেবে ভরবো এইভাবে ভালো করে পুরটাকে ভরে নেবেন পাউরুটির মাঝখানে এবং দেখবেন যাতে পুরটা বেরিয়ে নে যায় তাই একটুখানি মুখটা আটকে আটকে নেবেন ভালো করে দিয়ে এই এক করে আমরা প্রতিটা স্যান্ডউইচের মধ্যে এই পুরটা ভরতে থাকবো আপনারা যে কজন যা যেইটুকুনি খেতে চাইবেন সেই অনুযায়ী বানাবেন আমরা আজকে যেমন কিছু কম করি আপনার দেখাচ্ছি তো সেই অনুযায়ী বানাতে পারেন আপনারা সব অলরেডি অলমোস্ট রেডি হয়ে গেছে পুরো পুর ভরাটা এক এক করে পুর ভরে নিতে হবে আপনারা চামচ দিয়ে ভালো করে টেপে চেপে নেবেন যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে আর যতটা সম্ভব হাত দিয়ে চেপে চেপে নেবেন তো আমাদের পুর ভরা প্রায় রেডি এবার আমরা এটাকে থালার মধ্যে রেখে দেবো একটা সাইডে তো এবার থালাটাকে আমরা সরিয়ে রাখছি তার মধ্যে ব্যাটারটা আমরা নিয়েছি অলরেডি তো এই ব্যাটারটার মধ্যে আমাদের ওই পুটটাকে ডুবিয়ে রাখতে হবে যে স্যান্ডউইচগুলো আমরা বানিয়েছি সেটাকে কিন্তু তার আগে আমাদের বিস্কুটের গুঁড়োর দরকার আমরা দেখতেই পাচ্ছেন আমরা বিস্কুটের গুঁড়ো নিয়েছি প্লেটে তো আপনারা চাইলে এটা নিতেও পারেন আবার যদি মনে হয় তাহলে কম পরিমাণেও নিতে পারেন কারণ এতটা আমাদের বিস্কুটের গুঁড়ো প্রয়োজন হবে না তো এবার আমরা পাউরুটিগুলোকে সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব এক এক করে ভালো করে মিক্স করে ডোবাতে হবে যাতে পুরো গায়ে পুরো পাউরুটির গায়ে ব্যাটারটা লেগে যায় আর তারপর আমরা ওই প্লেটের মধ্যে যেখানে আমরা বিস্কুটের গুঁড়ো নিয়েছি সেখানে রেখে দেবো পাউরুটিগুলো পরপর ডুবিয়ে নেব ডুবিয়ে নেওয়া হচ্ছে এদিকে লক্ষ্য করবেন যাতে পুরটা কোনোভাবেই পরে ব্যাটারের মধ্যে না চলে যায় তাহলে আপনার ব্যাটারটা নষ্ট হয়ে যাবে তো সেই হিসেবে ভালো করেই চেপে ধরে রাখবেন আর ভালো মতো যাতে পুরটা সেট আপ হয়ে যায় তো সেই হিসেবে দেখবেন যে কোনোভাবেই যাতে বেরিয়ে না আসে এভাবে এক এক করে আমরা সেটা ব্যাটারগুঁড়ো লাগানোর পর বিস্কুটের গুঁড়োতে আমরা দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে আপনারা চাইলে একবারেও বিস্কুটের গুঁড়োগুলোকে নর্মাল পুর ওর উপরে ছড়িয়ে দিতে পারেন কিন্তু আমরা এমনিই রাখছি ফার্স্টে তাতে কি মচমচে হওয়ার ব্যাপারটা আসবে কারণ বিস্কুটের গুঁড়ো যত বেশি হয় সে অনুযায়ী মচমচে হবে খাবারটা সেই হিসেবে আমরা করছি যে পুরোটাই স্যান্ডউইচগুলো আমরা টোটালটাই বিস্কুটের গুঁড়োর ওপর রেখে দিচ্ছি রাখা কমপ্লিট এবার আমরা একটা কড়াই নেব কড়াইতে আমরা সাদা তেল ঢালছি যতটা তেল প্রয়োজন সেই অনুযায়ী আমরা তেল ঢেলে নিলাম এবার আমরা বিস্কুটের গুঁড়োগুলোকে ভালোভাবে সেই পাউরুটির গায়ে লাগিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে সেটা পাউরুটির গায়ের সাথে লেগে যেতে পারে বিস্কুটের গুঁড়ো যদি ভালোভাবে লেগে যায় তাহলে হয়তো পোড়া পোড়াশমানা থাকবে না তাহলে ভাজাটা ভালো হবে নয়তো পাউরুটিগুলো পুড়ে যেতে পারে বা তরকারিটাও বেরিয়ে আসতে পারে ভেতরের পুরের তো ভালোভাবে এইভাবে হাত দিয়ে মিক্স করে নেবেন এপি ওপিট উল্টে নেবেন তাই জন্যই এত বড়ো একটা প্লেট না হয়েছে আপনারা চাইলে এমনিও চামচ দিয়েও করতে পারেন কিন্তু আমরা এটা হাত দিয়ে করছি কারণ হাত দিয়ে করার সুবিধাটা রয়েছে একটা এইভাবে প্রতিটা পুর এভাবে লাগিয়ে নেওয়া হবে বিস্কুটের গুঁড়ো ভালোভাবে এপিটুপিট ওপিট লাগিয়ে নিন দুদিকেই এবং ভালো করে যেখানে তরকারির মুখটা রয়েছে সেই জায়গাটাও ভালো করে মিক্স করে নিন যাতে কোনোভাবেই আমাদের ভেতরের পুরের যে তরকারিটা আমরা দিয়েছি সেটা যাতে তেল ভাজার সময় বাইরে না বেরিয়ে আসে তো এইভাবে আমরা এটাকে মিক্স করে নিয়েছি এবার যে আমরা তেলটা নিয়েছিলাম সেটা দেখব গরম হয়েছে কি না হাতা দিন নাড়িয়ে আমরা দেখছি তেলটা অলমোস্ট প্রায় গরম হয়ে এসছে তাই জন্য আমরা একে একে এবার স্যান্ডউইচগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে তেলটা যাতে খুব বেশি গরম হয় সেদিকে নোটিস করবেন হালকা তেল লাইটলি যদি গরম হয় তাহলে দেবেন না তাহলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় তো এবার আমরা একে একে ছেড়ে দিচ্ছি স্যান্ডউইচগুলো তেলের মধ্যে দুটো দুটো করেই আমরা করছি একসাথে করলে যদি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো মতো ভাজা হবে কোনোটা বা কোনোটা ভাজা নাও হতে পারে তাই জন্য সেই জিনিসটা মেনটেন করার জন্য আপাতত দুটো করেই ভাজা হচ্ছে আপনারাও তাই করবেন দুটো বা যদি ছোটো সাইজের করতে চান তাহলে তিনটে অলমোস্ট নিতে পারেন তো নিয়ে ভালো করে নাড়িয়ে নেবেন আর দু দুপিটি ভেজে নেবেন ভালো করে দেখবেন দিয়ে নাড়িয়ে যে দুটো পিটি ভাজা হচ্ছে কিনা না কড়কড়ে হচ্ছে কিনা লাল লাল মানে ভাবটা আসছে কিনা। কড়কড়ে করে ভাব যে বোঝা যায় লাল হয়ে যাচ্ছে সেরকম যদি একটা রেডিশ কালার আপনারা দেখতে পায় তাহলে বুঝবেন যে অলমোস্ট এটা তৈরি হয়ে গেছে এবার তৈরি হয়ে গেছে আমাদের এটা আমরা এবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো অলরেডি হয়ে গেছে আমরা প্লেটে তুলে নিলাম এবার তেল থেকে সেটাকে পরে এবার সাইডে আমরা রেখে দিচ্ছি এটাকে এবার আমাদের বাকিগুলোকে ভাজতে হবে এইভাবেই আমাদের একইভাবে ভেজে নিতে হবে একই প্রসিডিওরে সেটা আমরা ছেড়ে দেবো এবার স্যান্ডউইচগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন বিস্কুটেরগুলো অনেকটাই বেঁচে গেছে তো এটা আপনারা তুলে রেখে দিতে পারেন অন্য রেসিপির জন্য রান্না করার জন্য বা চাইলে কম পরিমাণও ফার্স্ট ইউজ করতে পারে যেমন আমি আপনাদের বলেছিলাম তো আমরা দেখতে পাচ্ছি এটা ভাজা হচ্ছে ভালো করে তেলটাও গরমই ছিল গরম তেলে দেওয়াটাই আই থিঙ্ক ভালো হবে আর হিটটা যাতে হাই থাকে ফার্স্টে তারপর আপনি কমাবেন কিন্তু ফার্স্ট হিট যাতে হাই হয় তাহলে তেলটা তাড়াতাড়ি গরমও হবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে তো এটাও অলমোস্ট দেখা যাচ্ছে যে প্রায় কড়কড়া ভাব আসছে লাল লাল শেপে আসছে একটা সুন্দর স্মেলও পাওয়া যাচ্ছে কিছুর আপনারাও যখন রান্না করবেন তো অবশ্যই এরকম একটা স্মেল পাবেন সুন্দর তো এটা রেডি হয়ে এসছে আমরা দেখতেই পাচ্ছি যে দুপিটি ভাজা হয়ে গেছে আপনারা দেখে নিন ভালো করে আমরা দেখে নিচ্ছি চেক করে দুপিট ভাজা হয়েছে তো এবার আমরা এটাকে ওই প্লেটেই রেখে দিচ্ছি যেখানে অলরেডি আমাদের ভাজা ছিল কিছুটা যেহেতু আমরা এটা বড়ো সাইজের করেছি তাই আমরা দুভাগে ভাজলাম ছোট ছোট করলে আপনার একসাথে তিনটে ইউজ করতে পারেন তিন চারটে পিস নিতে পারেন অলরেডি এটা আমাদের ভাজা হয়ে গেছে আমাদের স্যান্ডউইচটা রেডি এবার আপনারা এটাকে সস দিয়ে সার্ভ করতে পারেন তো স্যান্ডউইচের ওপর আমরা এখন সসটাকে ছেড়ে দিচ্ছি আমরা মেনলি টমেটো সসই ইউজ করেছি এখানে আপনারা চাইলে চিলি সসও নিতে পারেন এবার সেটা আপনাদের ফ্যামিলির উপর ডিপেন্ড করে বাচ্চারা যেরকম খেতে চায় সেই অনুযায়ী ডিপেন্ড করে হবে যে কে এরকম পছন্দ বা টেস্ট পছন্দ করে তো সেই অনুযায়ী আমরা সসটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি আমাদের স্যান্ডউইচ অলমোস্ট রেডি হয়ে গেছে পুরোপুরি সস দিয়ে আমরা সার্ভ করেছি আপনারা চাইলে স্যালাডও নিতে পারেন আর অন্য সসও নিতে পারেন তো আজকের জন্য আমাদের এখানেই শেষ হল রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটা থ্যাংক ইউ